আমার নাম গোলাপী রানী। আমি এরপর এনএসএস এর প্রশিক্ষণ পাইয়া শিখছি যে কিভাবে বেড করা লাগে, মাটিতে আটি পোতা লাগে, কতটুকু আটি পুতলে আটি আর কি গজায় সেটাও আর কি শিখছি। কিভাবে আর কি বেড উঁচু করলে দুই পাশ দিয়ে পানি ডেলামে যায়, এরপর কতটুকু দূরত্ব গাছ লাগান লাগে, সর্জন ধানা জমি উঁচু করিয়া কিভাবে কৃষি দেওয়া যায় সেটা আমি আর কি এনএসএস এর কাছ থেকে শিখছি। তারপর শিখে আমি বারো মাসই ফসল ফলাই, করলা লাগাই, পুঁই শাক, পালন শাক, ঢেঁড়স, বেগুন, শশা। আমি এই সর্জন থেকে আমি 30,000 টাকা আর কি বিক্রি করছি। বর্ষার সময় আর কি আমার মনুর বাবার আর কি কাজ থাকে না, এই সময় ওই কৃষির টাকা দিয়ে আমি ওই মুরগি কিনছি, তারপর ওই বাঁশ কিনে হাজি আর কি ছাই এগুলো বিক্রি করছি, তারপর ওই আর কি ইট কিনে গরু ঘর আর কি পাকা করছি। সর্জন থেকে আমি অনেক টাকা আর কি আয় করছি, আয় করার পর অনেক লাভবান হয়েছি। আমি দুইটা খরচার টাকাও আর কি দিতে পারি, আগের চাইতে ভালো উপায়। আমি সানমিনারা সুলতানা, রাজশাহী জেলার চারঘাট উপজেলার পরিষদের নারী দলে সভানেত্রী। আগে আমার আশেপাশে কোনো নির্যাতন হলে আমি কোনো প্রতিবাদ করতে পারতাম না। সেখানে আমাদের মাসিক সভাগুলোতে বাল্যবিবাহ, তালাক, যৌতুক, বহুবিবাহ ইত্যাদি সম্পর্কে আমাদের আলোচনা করে, নারী নির্যাতন বলতে কি বোঝায়, আইনগুলো কি। সচেতন হওয়ার পর থেকে আমরা আমাদের গ্রামের নারী নির্যাতন হলে আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ি এবং সমস্যার সমাধান করার চেষ্টা করি। তখন গ্রামের মানুষরা বলে, মেয়ে মানুষরা কি কোনো সালিশ করতে পারে, তারা হাসে, টিটকারি করে, বাধা দেয়, কবে কি করে, স্বামীরা কেউ কেউ তো যেতেই পারে না বাড়ি থেকে। মিটিংগুলো করার পরে আমাদের একটা সাহস হয়েছে, আইন সম্পর্কে জ্ঞান হয়েছে। তখন আমরা ওই মানুষগুলোকে সালিশে গণ্যমান্য ব্যক্তিরা এবং চেয়ারম্যান মেম্বারদেরকে ডাকি, ডেকে ওদেরকে বুঝাই, ওদের সামনে আমরা সালিশগুলো করি। তখন তারা বুঝতে শিখে যে আসলে নারীরা তো আসলে অনেক কিছু শিখে ফেলেছে এবং সমস্যা সুন্দরভাবে সমাধানও করতে পারছে। এই প্রকল্পটা যদি আরো বেশি দিন ধরে করে আরো সমস্যার সমাধান করতে পারবো। চাকমা গোলাচুরি ফাড়া দুই নং মকবা ইউনিয়ন রাঙামাটি। এই প্রকল্পবো এনে মৌসুমিটি যোগদ আই জি এ ফাইন গোল মুই সেরাজার টেঙা লুন লয় সুদ চারা তা সিগুন লোনে লই মুই দিবে ছাগল হিন্দ দিবে ছাগলত তুম আস্ত হইন আস্ত তুম ভিন্ন বিজিনে আদর হাজার টেঙা মতো ফেয় মর আরো ফাটছু আগল সিগুন নতুন সিগুন বিজিলে মুই আরো 5,000 টেঙা মতো ফেমবই মুই পোসাও নরে ফেরাবি দিভা রঙর খাতা কলম ফিনি দিভা রঙর দেড়া চিনি দিভা রঙর মুই সে সমার কোনো বেদর ব্যাগ বানাঙর তারপরে দিয়ে মাঝে মুই 1500 বুনি ভারং বেজঙ্গা ইকু সেচত নিয়ান ইকু সেচত বিজি তা মুই কোনো অন অভাব অনতন্নে ইয়ে মুই প্রচুর টেঙা হামে ভারঙর। আমার নাম জান্নাতি। আমরা রাঙ্গামাটি উপজেলার সাগরপাড়ে বসবাস করি। এখানে দুর্যোগ আসলেই সর্বপ্রথম আমাদের উপরই বেশি ক্ষতিগ্রস্ত হয়। 2018 সালে বার্ক সংস্থা পূর্ব বাহেরসার একটা ভিলেজ গ্রুপ গঠন করে, ওই জায়গায় আমি একজন সদস্য হই। সদস্য হয় প্রতি মাসে মাসেই আবহাওয়া জলবায়ু পরিবর্তন সম্পর্কে, বাল্যবিবাহ, তারপরে নারী নির্যাতন, তারপরে এই কৃষির উপর বিভিন্ন বিষয়ে তারা প্রতি মাসে মাসে আলাপ আলোচনা করে। আইজি পান থেকে আমি 5,000 টাকা নেই বিনা সুদে নিয়ে, ওই 5,000 টাকা দিয়ে আমি বড় 7টা রাজাহাঁস কিনছি। 7টা রাজাহাঁসে আমার 35টা বাচ্চা হয়েছে, 30টা হাঁস আমি 15,000 টাকা বিক্রি করছি। বিক্রি করায় আমি ওইয়ের সাথে আরো কিছু টাকা পুরাইয়া একটা ছোট গরুর বাছুর কিনছি। আমি আশা করি যে ওই যে গেলবার 15,000 টাকা বেচছি তার চেয়ে এবার কিছু বেশি বেচতে পারবো, ছেলে মেয়ের লেখাপড়ার খরচাও চালাইতে পারবো, আর পাশাপাশি আমার ছেলে মেয়ের যদি খাওয়ায় তাহলে পুষ্টির চাহিদাটাও মিটবে। 2018 সালে যখন এই কালীচরণপুর ইউনিয়নে প্রথম এই প্রকল্পটা আসে তখন থেকে আমি এখানকার সদস্য এবং এই এখানকার এই বিভিন্ন ওরিয়েন্টেশন, দলীয় সভা, ট্রেনিং এইসবের মাধ্যমে আমি জানতে পারি নারীদের স্বাবলম্বী হবার কথা। এখান থেকেই নারী বিষয়ক, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে
দর্জি প্রশিক্ষণ ট্রেনিং নিতে চাই এবং সে কারণে আমি আমার দ্বিমাসিক দলীয় সবাই সকলকে জানাই আমার এই আর্জিটা যে আমি আমি নিজে স্বাবলম্বী হওয়ার জন্য আমি নিজে কিছু করতে চাই। তো সেক্ষেত্রে আমাকে জেলা বিষয়ক অধিদপ্তরে নিয়ে যায়, সেখান থেকে ট্রেনিংটা নিই। এই প্রকল্প থেকে আমি নিজে স্বাবলম্বী হবার পথ খুঁজে পেয়েছি। শ্রীমতী শিলারানী, আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলায়। আমার স্বামী একজন কৃষক, আমি গৃহিণী, আমি বাড়িতেই কাজকর্ম করি। গণ উন্নয়ন কেন্দ্র থেকে ভার্মিস কম্পোস্ট সারের প্রশিক্ষণ হয়। কম্পোস্ট সারের সম্পর্কে কিছু জানতে পারলাম। বাসায় এসে চিন্তা করি যে আমি যদি ভার্মি কম্পোস্ট সার তৈরি করে যদি কিছু টাকা রোজগার করতে পারি, সংসারের যদি কিছু খরচ চালাতে পারি, তাহলে আমার পক্ষে মনে হয় ভালো হবে। ভার্মি কম্পোস্ট সার তৈরি করা শুরু করলাম। 3 মাসের মধ্যে ভার্মি কম্পোস্ট সার তৈরি হয়ে গেল। তখন আমরা লাউ গাছ, বেগুনের তালে, আবার ভুট্টার ক্ষেতে, ধান ক্ষেতে দেওয়া শুরু করলাম। প্রথম দিকে ভার্মি কম্পোস্ট সারের কোনো চাহিদা ছিল না। যখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে না, ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করলে পরিবেশও ভালো থাকে, ফসলও ভালো হয়, তখন আমাদের ভার্মি কম্পোস্ট সারের চাহিদাটা বেড়ে গেল। আমরা 20 টাকা কেজি ভার্মি কম্পোস্ট সার হচ্ছে বিক্রয় করি। ওই টাকা দিয়ে আমি বাচ্চার লেখাপড়াও করাতে পারি, নিজের কিছু যদি খরচা থাকে বা সংসারে কিছু দিতে পারি।